হে এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লাউ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন প্রত্যেকে খুব ভালো আছেন আজকে দেখি কালো কাউয়া খেতে চলে আসছে কাওয়াদের এক্সট্রাভাবে ইনভাইট করতে হয় না ওরা ইনভাইট না করাতেই চলে আসে এছাড়াও নিজের জায়গাটা কিভাবে দখল করতে হয় কাওয়ার থেকে ভালো কেউ জানে না দেখছেন না এ সেই পানি খেতে লেগে গেছে চাল খেতে লেগে গেছে অন্য পাখিরা আসবে কি করে ওকেই তো ভয় পেয়ে যাবে তারপর দেখি তার ভালো মন নিয়ে জায়গা ত্যাগ করলো এবং আমি চলে যাই আমার কাছে ব্রেকফাস্টে আজকে ভাবছি পরোটা করব আর সেই জন্য আটার সঙ্গে সামান্য চিনি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে আটাটা মেখে নিচ্ছি তেল দেওয়ার পর যদি এইরকম মুঠি করা যায় আটাটা তাহলে বুঝে নিতে হবে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে গেছে এরপর আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিলাম এবং পাঁচ ছয় মিনিট ওয়েট করতে দিলাম হয়ে গেল আমার পারফেক্ট ডোতে পারফেক্ট পরোটা এভাবে পরোটা ভীষণ মজা হয় আর আমরা এই দিকে দুধ চা দিয়ে খান এটা কমেন্ট করে করে ব্রেকফাস্ট নিতে নিতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি খুবই বেশি পছন্দ করি এছাড়াও খুব বেশি পছন্দ করি বৃষ্টিতে ভিজতে বাট ছোট বাচ্চাকালের মতো তো আর সেইভাবে বৃষ্টি হলেই নেমে পড়বো এই নামার সময়টা আর এই সুযোগ হয়ে ওঠে না দেখা যাচ্ছে বৃষ্টি কখন হয় আর তখন আমি কোন কাজে ব্যস্ত থাকি যাই হোক এখন কাপড়গুলো তুলে নিচ্ছি বৃষ্টিতে ভিজে যাবে সাপোর্টে আর কি পানি বৃষ্টি যখন ফুল স্প্রিডে হয় তখন দেখি বেলকুনিতে ভালোই পানি আসে যেখানে আমার গাছগুলো পর্যন্ত ভিজে যায় বেলকুনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে শুনি কিচেন থেকে পানির আওয়াজ তারপর দৌড়ে যাই দেখি যে ডিপের পানি ছেড়েছে আর তখন সঙ্গে সঙ্গেই আমি মাটি কলসিত পানি ভরি আর সেইটাই ব এখন এক সময় তো তীব্র গরমে মাটির কলসিতে পানি রেখে খাওয়ার চল ছিল প্রতিটা ঘরে ঘরে কিন্তু এখন যুগ হিসেবে ফ্রিজ আসাতে শহরে তো মাটির কলসির ব্যবহার অনেকাংশেই কমে গেছে তবে গ্রাম অঞ্চলে কিন্তু কমেলে এখনো অনেকেই ব্যবহার করে থাকে সেক্ষেত্রে শহরের দিক দিয়ে আমি কিন্তু ব্যবহার করছি মাটির কলসি মাটির কলসি থেকে আমি যে উপকারটা পাই পানি রেখে যে পানি ন্যাচারাল ভাবে ঠান্ডা থাকে আর এটা সরাসরি ভাবে শরীরের কোনো ক্ষতিও করে না কয়দিন যে নিউজগুলো গুলো শুনছিলাম নিউজ পত্রিকায় ফেসবুকে যে যেরকম বাইরে তীব্র গরম পড়েছিল বাইরে থেকে এসে সরাসরি ঠান্ডা পানিটা খাওয়া যাবে না ফ্রিজের আর সেই কারণে মাটির কলসিটা কেরা হয়েছিল যে খাবো যখন ন্যাচারাল ঠান্ডা পানিটা যেন কলসি থেকেই পায়। তবে একটা জিনিস দেখছি মাটির কলসিতে পানি রেখে পানি খাওয়ার পর পানির স্বাদটা আরও বেড়ে যায় মাটির কলসিতে ঠান্ডা পানি করার আরো একটা প্রসেস আছে যেটা আপনারা সবাই জানেন প্রায় কম বেশি যে একটা গেঞ্জি টাইপের কোনো কাপড় ভিজিয়ে কুলসির গাটা জড়িয়ে রাখতে হবে আর যখনই শুকিয়ে যাবে তখনই একটু করে পানি দিয়ে দিয়ে ওই কাপড়টা ভিজিয়ে রাখতে হবে তাহলে কি যে সব সময়তেই পানিটা ওই ন্যাচারালভাবেই থাকে আর এটা ছোট্ট একটা কল শিট থাক না যেটা ধুপিয়ে করা যেতে পারে সেটা এখন আমি ধুপির বদলে কোলশিট ঢাকার কাজে ব্যবহার করছি পানি ভরতে যে কিছুটা আমি ভিজে গেছি আমার জামা দেখে সেটা বোঝা যাচ্ছে তো দেখছি গাছগুলোতে আজকে বৃষ্টির পানি সেইভাবে পড়েনি আর পড়লেও দেখছি শুকিয়ে গেছে সেই জন্য আমি একটু পানি স্প্রে করে দিচ্ছি গাছগুলোতে সেই সাথে আজকে চা করা হয়েছিল চা পাতিগুলো শুকিয়ে গাছে দিলে বেশি ভালো হয় কিন্তু আজকে আমি ভেজা চাপাতিটাই গাছে দিয়ে দিচ্ছি একটু একটু করে সব গাছে আমার চাপাতি আছে তো আমি আজকে সব গাছে দিব না আজকে এই দুইটা গাছেই দিয়ে দিলাম দেন সারা দিনের একটা বড় কাজ যেটা দুপুরে রান্না বান্না করা সেইটা এখন রান্না করে নিচ্ছি আঙাশ মাছের ভুনা যেই মাছটাকে আমরা বলি যে যে মাছের কাটা নাই আর খেতে সময়ও লাগে না এছাড়াও আজকে চার গোনা শেপ করে আলু ভাজি করে নিলাম এত সুন্দর আকাশটা ভালো মতো খেয়ে করুন এক ঝাঁক কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে ভালো মতো নিতে পারা হয়নি বেলকুনিতে ছিলাম দেন আমাদের ফ্যামিলির সাথে আত্মীয়তার সাথে আরো একটা ছোট্ট মেম্বার অ্যাড হলো এইটা মামাতো ভাইয়ের ছেলে দেখে আসলাম কিছুক্ষণ আগে পিচ্চে বাবুটার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ